বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের আকরামের ঘের থেকে কুমিরটি উদ্ধার করে বন বিভাগ। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আকরাম হোসেন তার চিংড়ি ঘেরে একটি কুমির দেখতে পান। এরপর তিনি বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির সকাল 10:30 দিকে কুমিরটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া লবণ পানির প্রজাতির এই কুমির লম্বায় 5 ফুট আর বয়স 8 থেকে 9 বছর, ওজন 10 কেজি। বন কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জাগোনিউজকে বলেন, জোয়ারের সময় সুন্দরবনের পশুর নদীর সঙ্গে সংযোগকারী গোনা নদী হয়ে বুড়িরডাঙ্গার আকরামের ঘেরে চলে আসে কুমিরটি। যেসব জায়গায় মাছ বেশি সেসব জায়গাতেই কুমিরের বিচরণ বেশি হয়ে থাকে। উদ্ধার হওয়া কুমিরটি সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হবে।